নারায়ণগঞ্জের সিটি মেয়র আইভি ও তার পরিবার কর্তৃক মন্দিরের দেবত্ব সম্পত্তি দখলের অপচেষ্টা ও হুমকির প্রতিবাদে প্রতীকী অনশন করেছেন সনাতন ধর্মাবলম্বীরা। জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এবং সর্বস্তরের সনাতন ধর্মাবলম্বীর ব্যানারে বুধবার দুপুরে নগরীর শহীদ মিনার বেদিতে শুরু হয় এই প্রতীকী অনশন। সনাতন ধর্মাবলম্বীরা ছাড়াও কর্মসূচিতে সংহতি প্রকাশ করে হাজির হন সব শ্রেণী পেশার মানুষ। বক্তারা অভিযোগ করেন, ক্ষমতার অপব্যবহার করে লক্ষ্মীনারায়ণ জিউর বিগ্রহ মন্দিরের পুকুরটি অবৈধভাবে দখলের চেষ্টা করছে মেয়র সেলিনা হায়াত আইভি ও তার পরিবার। পরে পানি পান করিয়ে অনশন ভাঙান জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মহসিন মিয়া। মেয়রের আত্মীয় স্বজনরা যারা আছেন তারা এই পুকুরটা নিজেদের নামে জাল দলিলের মাধ্যমে দখল করে রেখেছেন। আইভির পরিবার, তার মা, তার ভাইয়েরা, তাদের নাম উঠে এসছে মিথ্যা জাল দলিল করা, তারা দখল করার পায়তারা করতেছে, তাই আমি এর বিরুদ্ধে কোর্টে মামলা করছি।